আসসালামু আলাইকুম বন্ধুরা, ডাক্তার ফরহাদ হোসেন আছি আপনাদের সাথে। আমি একজন হোমিওপ্যাথিক ফিজিশিয়ান, প্রাইভেট প্র্যাকটিশনার। এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন, আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা বোধ। যে যেখানে আছেন আশা করি ভালো আছেন, সুন্দর আছেন এবং নিরাপদে আছেন। আজকের এই ভিডিওতে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি কমেন্টস পড়ব, বন্ধুটি লিখেছে ইন্ডিয়া থেকে। আমরা প্রথমে চলুন কমেন্টসটি দেখে নেই, এরপর আলোচনা করি। এক বন্ধু লিখেছে, স্যার আমি আসাম থেকে বলছি, আমার সমস্যা হচ্ছে সেক্স করতে গেলে অল্পতেই নিস্তেজ হয়ে যায়। আমি সাইদুনিয়া ভুলগারিস মাদার টিংচার এবং 30 ব্যবহার করলাম কিন্তু তেমন কোনো ফল পেলাম না। কিন্তু এরপরে অ্যাগনাস কাস্ট 200, তাতেও তেমন একটা উন্নতি হয়নি, কিন্তু R41 একটা খাওয়ার পরে কিছুটা উন্নতি হয়েছে। এখন আমার কী করণীয়? বন্ধুরা, প্রশ্নটি খুব ইজিলি কিন্তু উত্তরটি একটু ক্রিটিক্যাল। উনি আমার ভিডিও রেগুলার দেখে, এটা বোঝা যাচ্ছে, কিন্তু ক্যাচিং পাওয়ারটা সবার এক হয় না। উনি ওষুধগুলো মোটামুটি ঘরোয়াভাবে অ্যাপ্লাই করেছে, হয়তো সিমটমগুলো মিলাইতে পারেনি। ওনার ডিটেলস সমস্যা সম্পর্কে কিছু বলেনি, শুধু বলেছে দ্রুত বীর্যপাত আর নিস্তেজ হয়ে যায়। বন্ধুরা, বিভিন্ন কারণে পেনিস নিস্তেজ হয়ে যায়। এটা রোগের কারণে হতে পারে, মানসিক টেনশনের কারণে হতে পারে, হরমোনের ঘাটতির কারণে হতে পারে। তো ডিটেলসে যদি লেখা থাকতো তাহলে আমি এই বিষয়ে ব্রিফ দিতে পারতাম। তবে প্রাথমিক একটি ওয়ে দিচ্ছি, আপনারা যে R41, ড্যামিয়া প্ল্যান্ট, অ্যাডেল 36, ড্যামিয়াগ্রা ফর্ট এগুলো ব্যবহার করেন, তাদেরকে আমি যে বিষয়টি সবসময় বলে থাকি সেটি হচ্ছে কমপক্ষে 3 থেকে 4টি ঔষধ ব্যবহার করতে হবে। কমপক্ষে 3 থেকে 4টি ঔষধ ব্যবহার করতে হবে কমপক্ষে 2 থেকে 3 মাস, তাহলে ভালো রেজাল্ট পাওয়া যাবে। করার জন্য এবং আপনারা যারা এই ভিডিও থেকে উপকার পেতে চান তাদের জন্য, R41 আপনারা যদি ঘরোয়াভাবে ইউজ করে একটাতেই উনি ভালো রেজাল্ট পেয়েছে। যদি একটা না 3 মাস ব্যবহার করতে পারতো, 3 থেকে 4টি বা 5টিও লাগে অনেক সময় ফোটার কম বেশির কারণে, কমপক্ষে 3 মাস যদি R41 ইউজ করা যায়, এর পাশে অ্যাগনাস কাস্ট সিমটমে মিললে অ্যাগনাস কাস্ট, না মিললে সেলেনিয়াম, না মিললে কোনিয়াম, যেটি মিলে আর কি সামগ্রিক সিমটম একটি পটেন্সি মেডিসিন ইউজ করলে রোগটা স্থায়ীভাবে ভালো হবে। তো যে কোনো একটি ঔষধ, পাওয়ার মেডিসিন এর পাশাপাশি কম্বিনেশান একটি 2-3 মাস ব্যবহার করলে সব ধরনের সমস্যা দূর হয়ে যাবে, সহজে নিস্তেজ হয়ে যায়, এটি আর যাবে না। এর পাশাপাশি 3টি বিষয় কিন্তু মাথায় রাখতে হবে, নিয়মিত ঘুম, টেনশন ফ্রি লাইফস্টাইল মেনটেন্স এবং খাবার দাবারের ব্যাপারে সচেতনতা অবলম্বন করতে হবে, অ্যাডিং হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ, তাহলে আপনার ইন্টারকোর্সের সমস্যা হবে না, ভালো থাকবেন। সাজেস্ট যেগুলো করি সেগুলো ঘরোয়াভাবে আপনারা মেনটেন করেন, আমাদের চ্যানেলটি সাপোর্ট করবেন যাতে আমরা পরবর্তীতে নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা পেয়ে থাকি। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।